সোজাতে সেবাই হবে আমাদের জীবনে শপথ। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই প্রথম মিড সেমিস্টার পরীক্ষার পরে আজকে তোমাদের দ্বিতীয় লেকচার। আমি তোমাদের সাথে আছি শাইনুর আক্তার বিথি। আজকে তোমাদের আমি যে ক্লাসটি নেব সেটা হচ্ছে কি, প্রাথমিক গণিত ক্লাস, কেজি শ্রেণীর গণিত ক্লাস। কেমন? তাহলে চলো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য ক্লাসটি সাজিয়েছি, চলো আমার সাথে, তোমরা আমার সাথে ক্লাসটি করবে এবং আমি আমার সাথে পড়বে। কেমন? আচ্ছা, তাহলে আমরা যাই ক্লাসে। দেখো, আমরা গত ক্লাসে তোমাদেরকে কি পড়িয়েছিলাম বলো তো? হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা পরিবর্তন। সংখ্যা পরিবর্তন কি আমরা বুঝি? গত ক্লাসে আলোচনা করেছিলাম সংখ্যা পরিবর্তন কি। সংখ্যা পরিবর্তন হচ্ছে যে এখানে তোমার শতকিয়াত আছে কি 1, আর হচ্ছে কি পরিবর্তন করে হবে কি 1। কেমন? তাই এভাবে আমরা সংখ্যা পরিবর্তন শিখতেছি। তাহলে চলো দেখো আজকে আমি কিভাবে সাজিয়েছি। গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম 1 থেকে 10 পর্যন্ত। কেমন? আজকে আমি তোমাদেরকে পড়াবো 11 থেকে 20 পর্যন্ত, 11 থেকে 20 পর্যন্ত। কেমন? তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা দেখি কিভাবে সংখ্যাগুলো পরিবর্তন করতে হয়। কেমন? এখানে দেখো আছে কি 1, 10, 1, 11। কেমন? আর এই আছে কি দেখো 1, 1, কি হয় 11। কেমন? আচ্ছা, আবার দেখো 1, 10, 1, 11, আর হচ্ছে কি 11। তারপর হচ্ছে কি 12, 12 পরিবর্তন হয়ে কি হয়েছে 12। কেমন? দেখো তারপরে হচ্ছে কি 13, 13 পরিবর্তন হয়েছে কি 30। তারপরে 14, 14 পরিবর্তন হয়েছে কি 40। তারপরে 15, 15 পরিবর্তন হয়েছে 15। তারপরে হচ্ছে 16, 16 পরিবর্তন হয়েছে কি 16। তারপরে 17, 17, 18, 18, 19, 19, 20, 20। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আবার পড়ি। তোমরা সবাই আমার সাথে সাথে পড়ো এবং খাতা কলম নিয়ে লেখার চেষ্টা করো। কেমন? দেখো শিক্ষার্থীরা, দেখো 11 হচ্ছে 11, 12 12, 13 13, 14 14, তারপরে 15 15, 16 16, 17 17, 18 18, 19 19, 20 20। প্রিয় শিক্ষার্থীরা, আবার চলো আমরা পড়ি। 11, 11, 11, 12 12, 13 13, 14 14, 15 15, 16 16, 17 17, 18 18, 19 19, 20 20। চলো শিক্ষার্থীরা, আমরা আবারও পড়ি। বারবার পড়ার ফলে কি আমাদের পড়াটা ভালোভাবে কি হবে, মনে থাকবে। কেমন? ভালোভাবে মনে থাকলে আমরা কি পরীক্ষায় সহজে অ্যান্সার করতে পারবো এবং কি আমরা নিজেরা শিখতে পারবো। তাহলে চলো আমরা আবার পড়ি। 11 পরিবর্তিত সংখ্যা কি 11, তারপর 12, 12 পরিবর্তিত সংখ্যা কি 12, 13, 13 পরিবর্তিত সংখ্যা হচ্ছে কি 13, 14, 14 পরিবর্তিত সংখ্যা হচ্ছে কি 14, 15 15, 16 16, 17 17, 18 18, 19 19, 20 20। তারপরে দেখো 11 11, 12 12, 13 13, 14 14, 15 15,
15, 16, 16, 17, 17, 18, 18, 19, 19, 20, 20. প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এখানে একটু বেশি রেখেছি, 11 থেকে 20 পর্যন্ত, 11 থেকে 20 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, কারণ তোমরা যা এই সৎক্রিয়াগুলো পারো এবং 1-2 যেগুলো দেওয়া আছে পরিবর্তিত সংখ্যা এগুলোও তোমরা পারো, এই জন্য তোমাদের জন্য একটু বেশি করে রেখেছি, জানে তোমরা সহজে সিলেবাসটা কমপ্লিট করতে পারো। কেমন? তারপরে দেখো তোমাদের জন্য কি আছে, কথায় লিখো, কথায় লিখো 1 থেকে 15 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা কথায় লিখো শিখেছিলাম কি, 1 থেকে 10 পর্যন্ত, কারণ ওটা আমাদের কি ছিল, রিভিশন ক্লাসের সাথে একটু 5টা আমরা যোগ করে দিয়েছিলাম। তাই আজকে সম্পূর্ণ নতুন, এই কারণে আমি তোমাদেরকে তোমাদের জন্য 5টি সংখ্যা রেখেছি কথায় লেখার জন্য, কথায় লেখা শেখার জন্য। দেখো প্রথমে আছে কি, 1 10 1, কি হয় 11, 11 তো আমরা জানি, কিন্তু আমরা কি সবাই বানান করতে পারি? চলো তো আমরা বানান করি, এ গয়াকার রেপ্রকার, 11। আচ্ছা চলো আমরা আবার বলি, 11, এ গয়াকার রওকার, 11। তারপর দেখো 12, গয়াকার রওকার, 12। তারপরে দেখো আছে কি, 13, তয়েকার রওকারের, 13। 14, চক্ষার দয়দ, 14। 15, প নয়েকার রেপ্রকার, 15। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার পড়ি, চলো 11 কথায় লেখা, এ গয়াকার রওকার, 11। এ গয়াকার রওকার, রওকার, 11। কেমন? তারপর দেখো 12, বয়াকার রওকার, 12। তারপর দেখো 13, তয়েকার রওকার, 13। তারপর আছে কি, 14, চয়খার দয়দ, 14। 15, প নয়কার, নয়কার রেপ্র ওকার, কি হয় 15। কেমন প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আবারও পড়ি। দেখো এপাশের যে সংখ্যাগুলো আছে তা হচ্ছে কি, 1 10 1, 11, 1 10 2, 12, 1 10 3, 13, 1 10 4, 14, 1 10 5, 15। আবার আমরা পড়ি, দেখো 1 10 1, 11, 1 10 2, 12, 1 10 3, 13, 1 10 4, 14, 1 10 5, 15। এবার আসো আমরা কথায় লেখাটা একটু শিখি, সবাই আমার সাথে সাথে বলো এবং খাতায় লিখো, কেমন? এ গয়াকার রওকার, 11, বয়াকার রওকার, 12, তয়েকার রওকার, 13, চক্ষার দয়দ, 14, প নয়কার রেপ্রকার, 15। আবার বলো, এ গয়াকার রওকার, 11, বয়াকার রওকার, 12, তয়েকার রওকার, 13, চক্ষার দয়দ, 14, প নয়কার রেপ্রকার, 15। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ক্লাসটি 2টি স্লাইডে সাজিয়েছি, কারণ আমরা অল্প অল্প করে শিখবো, যেটা দীর্ঘদিন স্থায়িত্বতা পায়। কেমন প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার ক্লাসটি তোমাদের কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো, আশা করি তোমরা এভাবেই আমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত থাকবে। কেমন? আজকের মতো এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় অবস্থান করো। এখন আমাদের দেশে করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ রূপ নিচ্ছে, এই সময় আমাদের কি সবাইকে বাসায় অবস্থান করতে হবে, বেশি বেশি করে হাত ধুতে হবে। কেমন? সবাই ভালোভাবে সুস্থভাবে বাসায় থাকো। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।